সুখিয়া সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের সহকারী শিক্ষক। প্রিয় প্লে গ্রুপের ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে সমস্ত পৃথিবী কোভিড-19 যে একটা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে, এই এক্ষেত্রে সব সমস্ত পৃথিবী স্থবির হয়ে আছে। তো দেখা যাচ্ছে সমস্ত পৃথিবীতে স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলো সব কিছু বন্ধ আছে, আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। এক্ষেত্রে তোমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়াশোনায়। তো সে সবদিকে বিবেচনা করে আমাদের স্কুল কর্তৃপক্ষ তোমাদের জন্য এই অনলাইনে লাইভ ক্লাসগুলোর ব্যবস্থা করেছেন এবং এই ক্লাসটি তোমরা গুগল মিট অ্যাপ ডাউনলোড করে রেগুলার তোমাদের কাছে মেসেজ চলে যাবে। মেসেজ বক্স একটু চেক করে টাইমিংটা এবং ডেটটা দেখে নিবে। সম্মানিত অভিভাবকদেরকে বলছি যে আপনারা ওদেরকে অবশ্যই ক্লাসগুলো দেখাবেন এবং সে অনুযায়ী ক্লাসগুলো ফলো করে ওদেরকে পাঠদান করবেন, তাহলে বাচ্চারা অবশ্যই উপকৃত হবে। আর হচ্ছে যে আপনারা ওদেরকে পরবর্তীতে যারা এখন লাইভে জয়েন করছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কারা কারা লাইভে, আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। আর হচ্ছে যে যারা এখন জয়েন করতে পারেননি তারা পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসেস অফ শিয়ারিনা মেমোরিয়াল মডেল স্কুলের চ্যানেলটিতে রেকর্ডেড লাইভটি থাকবে এবং সেখান থেকে আপনারা ক্লাসটা দেখে নিতে পারবেন। তো আজকে আমি প্লে গ্রুপের লেসন প্ল্যান দিয়ে দিব। আমরা বরাবরই স্কুলে সপ্তাহে ডায়েরিতে একটা লেসন প্ল্যান দিয়ে দিতাম কীভাবে পড়াবো, বাচ্চারা কী কী শিখবে পুরো সপ্তাহটা। তো আমি সেরকম একটা লেসন প্ল্যান আজকে দিয়ে দিব। আজকে আমি বাংলা, ইংরেজি এবং অঙ্ক বিষয়ে লেসন প্ল্যান দিয়ে দিব। তো সম্মানিত অভিভাবকদের আমি অনুরোধ করবো যে আমার আপনারা প্লিজ লেসন প্ল্যানটা একটু নোট করে রাখবেন কষ্ট করে। এখানে লিখে দিচ্ছি আমি বোর্ডে, কিছু লেখাও আছে আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমি সবার আগে শুরু করবো বাংলা দিয়ে। তো বাংলাতে এখানে লেখা আছে বাংলা, এবং বাংলাতে আপনারা যেটা পড়াবেন এ ওই লেখা শেখাবেন ও সরল থেকে ওই পর্যন্ত আপনারা বাচ্চাদেরকে একটু চিনে পড়ানোর শেখানোর চেষ্টা করবেন, যাতে ওরা নিজেরাই চিনে চিনে দেখলেই বুঝতে পারে যে এটা সরকার থেকে ওই পর্যন্ত ওরা নিজেরা করতে পারে। আর অবশ্যই বাসায় এ এবং ওই এই শব্দ বর্ণ দুটি দেখাটা ওদেরকে শেখাবেন। এরপরে হচ্ছে এ ওই বর্ণ দিয়ে দুটি করে শব্দ শেখাবেন। ওদের কাছে যে ছোট ছোট বইগুলো আপনারা লাইব্রেরি থেকে কিনেছেন বইয়ের মধ্যে থেকে অনেক বর্ণ থেকে শব্দ দেওয়া আছে, ওগুলো থেকে শেখালেও হবে, আপনাদের মতো করে শেখালেও হবে। আর এখানে আমি বলে দিচ্ছি এমনকি শেখালেও হবে, জাস্ট যে কোনো বর্ণ থেকে দুটো করে সুন্দর শব্দ শিখবে ওরা। আর আমি এখানে লিখে দিয়েছি এতে এক এবং এক তারা, এতে এক এবং এক তারা, ওইতে ঐক্য এবং ঐরাবত, ঐতে ঐক্য এবং ঐরাবত। সম্মানিত অভিভাবকগণ প্লিজ আপনারা দয়া করে আমার এই লেসন প্ল্যানটা একটু একটা নোটবুকে আপনারা একটু নোট করে রাখেন, যাতে পরবর্তীতে ওদেরকে পড়াতে আপনাদের সুবিধা হবে। আমি আবার বলছি বাংলাতে এ ওই লেখা শেখাবেন এবং সরিয়া থেকে ওই পর্যন্ত পড়ানো শেখাবেন। এরপরে হচ্ছে এ এবং ওই বর্ণ দুটো দিয়ে আপনারা দুটি করে শব্দ শেখাবেন, আপনাদের মতো করে শেখানো হবে। এখানে আমি লিখে দিয়েছি এতে এক তারা, ওইতে ঐক্য, ওইতে ঐরাব, এভাবে শেখানো হবে। এরপরে হচ্ছে ছড়া। আমরা ছড়া পড়তে খুব ভালোবাসি ছোট বন্ধুরা, তো তোমাদের জন্য ছড়া থাকতে পারে তাঁতির বাড়ি। আমরা স্কুলে পড়েছি, তারপর আবার টিউশন চলবে, তাঁতির বাড়ি ছড়াটি তোমরা অভিনয় করে শিখবে। গার্জিয়ানরা অবশ্যই ওদেরকে সাহায্য করবেন অভিনয় করে ছড়াটি মুখস্থ করাতে। এরপরে আমি যাচ্ছি ইংরেজি। ইংরেজি বিষয়ে আপনাদের যদি নোট করা হয়ে থাকে কাইন্ডলি একটু কমেন্ট করে আমাদেরকে জানান যে আপনারা আমাদের কথা ক্লিয়ারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা এবং আমাদেরকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, একটু কাইন্ডলি কমেন্ট করে আমাদেরকে জানান, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটু
কমেন্ট করে জানাবেন প্লিজ। এরপরে আর হচ্ছে অবশ্যই নোট করে নেবেন, আশা করছি সবার নোট করা শেষ। এরপরে হচ্ছে ইংরেজি, ইংরেজিতে তোমরা পড়বে ক্যাপিটাল লেটার এইচ এবং আই। ক্যাপিটাল লেটার এইচ এবং আই লেখা শেখাবেন। সম্মানিত অভিভাবক প্লিজ ওদেরকে আপনারা অবশ্যই লিখতে সাহায্য করবেন বাসাতে, ওরা যেন ক্যাপিটাল লেটার এইচ এবং আই লিখতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন। এইচ এবং আই তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এরপরে হচ্ছে এ থেকে আই পর্যন্ত চিনে পড়তে শেখাবেন, এ থেকে আই পর্যন্ত চিনে চিনে পড়তে শেখাবেন। এরপরে হচ্ছে এইচ এবং আই থেকে দুটি করে ওয়ার্ড শেখাবেন, সে টু ওয়ার্ডস ইচ উইথ ইচ লেটার। এখানে এইচ এবং আই আমি এখানে দুটো করে শব্দ লিখে দিয়েছি, অভিভাবকগণ চাইলে এই দুটোও শেখাতে পারেন, বাকি কিছু শেখাতে পারেন, আপনাদের ইচ্ছে মতো করে সুন্দর করে দুটি শব্দ শিখিয়ে দিবেন। এইচ এর হচ্ছে হেড, এইচ ফর হার্ট, আমি আবার বলছি এইচ ফর হেড, এইচ ফর হার্ট। এরপরে হচ্ছে আই, আইতে হচ্ছে আইসক্রিম, আই ফর ইন, আই ফর আইসক্রিম, আই ফর ইন। তোমরা অবশ্যই বাসায় এইচ এবং আই দিয়ে দুটো করে শব্দ শিখবে এবং পূর্ববর্তীতে যত ওয়ার্ড শেখানো হয়েছিল তোমাদের এ থেকে আই পর্যন্ত সব একবার করে রিভিশন দিবে। অভিভাবকগণ এইচ এবং আই লেখানোর পাশাপাশি এ থেকে আই পর্যন্ত পড়ে শেখাবেন এবং লেখানোর অভ্যাসটা গড়ে তুলবেন। দেন আমি তিন নম্বরে চলে যাব, আমি একটু লিখে নেব সবার লেখা হয়েছে কিনা, আমাকে একটু বোর্ড মুছতে হবে আমাদের জায়গা সঙ্গত, লেখা হয়েছে কিনা আমি মুছে দিচ্ছি আর পরবর্তীতে আপনারা। ওকে ওকে, আমি তাহলে পরবর্তীতে গেলে আমার লাইকটা শেয়ার করতে। আবার কিছুক্ষণ পরে আমরা আপনাদের লাইনে থাকি, সমস্যা নেই, লাইনে থাকুন, আমি আসছি এখনই ফিরে আসছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, আপনি নাহিয়া আছে, আপনার কাজিনুন নাহিয়া, আপনি দেখতে পারেন এদিকে আসেন, কথা বলেন একটু। হ্যালো মাহিয়া, হ্যাঁ হাই, হ্যালো, হ্যাঁ কেমন আছো তোমরা? আচ্ছা তোমরা একটু অনুরোধ করতে আপনারা প্ল্যান একটু নোট করে রাখেন। হ্যালো, অভিভাবক
অভিভাবকদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর এখানে বোর্ডে নাম্বার দিয়ে দিব, যদি কোনো প্রবলেম হয় আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আশা করি হ্যাঁ ভালো, সবাই ভালো আছেন। আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর হচ্ছে যে বাচ্চাদের একটু সাবধানে রাখবেন, আর ক্লাসগুলো ফলো করবেন, ইউটিউব চ্যানেলে রেকর্ডিং লাইভ থাকবে সেটাও আপনারা ফলো করতে পারবেন। আর নাম্বারটা বলে লিখে দিচ্ছি, কোনো প্রবলেম হলে বা কোনো কিছু জানার থাকলে এই মানে নাম্বারে ফোন করলেই হবে, আমি লিখে দিব নাম্বারটা বলে। ওয়েলকাম ব্যাক, আমি আবার চলে আসছি তোমাদের বাকি লেসন প্ল্যানটা নিয়ে। বাকি লেসন প্ল্যানে আমাদের ছিল ইংরেজিতে আওয়ার বডি পার্টস। সবাই কি এখন জানি আছো? সবাই কি শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ারলি বোর্ডের পড়াটা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। ইংরেজিতে আওয়ার বডি পার্টস এ মুখ, ফেস, মুখমণ্ডল, মুখমণ্ডল, ফেস, মুখ, মাও, হাতের আঙুল, গলা, কান, এগুলো ইংরেজিতে শেখাবেন। ওদের একটা বই আছে আওয়ার বডি পার্টস এর, একটা বই আছে ছোট, সে বইটা দিয়ে শেখালেই হবে। তো এটা ইংরেজি এই শব্দগুলো ইংরেজি ওয়ার্ডগুলো ওদেরকে ভালো করে শিখিয়ে দিবেন। আওয়ার বডি পার্টস, মুখ, মুখমণ্ডল, হাতের আঙুল, গলা, কান, এই শব্দগুলো ইংরেজিতে শিখাবেন। এবং 4 নম্বরে হচ্ছে রাইম। সবাই রাইম আমরা খুব বাচ্চারা খুবই পছন্দ করে এবং রাইমটা তোমরা অভিনয় করে শিখবে। এবারে রাইমসটা হচ্ছে জনি জনি, আশা করছি সবাই পারে, তাই না? সবাই জানি জানি লাইনটা পারে, সবাই অভিনয় করে জানি জানি লাইনটা বাসায় প্র্যাকটিস করবে। দেন হচ্ছে গণিত, এর পরের বিষয় হচ্ছে গণিত। অভিভাবকগণ আপনারা অবশ্যই লেসন প্ল্যানটা একটু নোট করে রাখেন। গণিতে আমরা যেটা করব সংখ্যা, সংখ্যা 9 এবং 10 ওদেরকে বাচ্চাদেরকে লেখা শেখাবেন। 9 এবং 10 লেখা শেখাবেন বাসায় এবং 1 থেকে 10 পর্যন্ত মনে পড়বে, শিখে মানে চিনে পড়বে। এরপরে হচ্ছে নাম্বারস, নাম্বারস 9 এবং 10, 9 এবং 10 এই দুটো নাম্বার ওরা যেন লিখতে পারে সেদিকে নজর রাখবেন। এই নাম্বার দুটো 9 এবং 10 ওদেরকে লেখা শেখাবেন, 9 এবং 10 লেখা শেখাবেন এবং 1 থেকে 10 পর্যন্ত ওরা চিনে চিনে পড়বে। দেন আমরা অঙ্কের ছড়া দিয়েছি, অঙ্কের ছড়াগুলো ওদের অনেকেই মুখস্থ আছে। 4 এবং 6 ছড়া ওদেরকে আগে থেকে মুখস্থ করানো হয়েছিল ক্লাসে, ওগুলো একবার করে একটু রিভিশন দেওয়াবেন। দেন আছে খালি ঘর পূরণ, খালি ঘর পূরণে 1 থেকে 10 এবং 1 থেকে 10 ওদের কিছু কিছু ওয়ার্ডশিট আমি লাগিয়ে দিয়ে দিয়েছি ক্লাস চলাকালীন সময়। সেখানে অবশ্যই আমার যতটুকু মনে পড়ছে যে খালি ঘর পূরণ 1 থেকে 10 এবং 1 থেকে 10 এরকম একটা ওয়ার্ডশিট আমি ওদেরকে দিয়েছি। তো ওই ওয়ার্ডশিটটা ফলো করে সেই অনুযায়ী ওদেরকে বাসায় একটু খালি ঘর পূরণটা প্র্যাকটিস করাবেন। ওয়ার্ডশিট ফলো করে খালি ঘর পূরণ 1 থেকে 10 এবং 1 থেকে 10 এই ওয়ার্কশিট দুটো করে দিবেন। গ্যাপ দিবেন একটা, এরপরে 2 গ্যাপ রাখবেন, হয়তো 3 দিবেন, 4 লিখবে ওরা, 5 লিখে দিবেন, মানে এভাবে করে ওদেরকে একটু সাজিয়ে বাসায় শেখাবেন। খালি ঘর পূরণের ওয়ার্কশিট চলে গেছে, ওর ওভাবে ওদেরকে আপনারা একটু বাসায় প্র্যাকটিস করাবেন। এই ছিল আজকে আমার আপনাদের জন্য বাচ্চাদের উদ্দেশ্যে ছোট একটা লেসন প্ল্যান প্লে গ্রুপের জন্য। তো প্লে গ্রুপের বাচ্চারা আশা করছি এতে অনেক উপকৃত হবে। এভাবে আপনাদেরকে অনুরোধ করবো গার্জেনদের যে অবশ্যই আপনারা আপনাদের মেসেজ বক্সটা একটু বাচ্চাদের জন্য চেক করবেন রেগুলার। আমরা আজকাল অনেকেই মেসেজ চেক করি না, কারণ মেসেজ মোবাইল কোম্পানিগুলো এত মেসেজ দেয় যে চেক করার প্রয়োজন বোধ করি না। তারপরে আপনাদের বাচ্চাদের জন্য অবশ্যই মেসেজ বক্সটা একটু
চেক করবেন, ইনবক্সটা চেক করবেন, যে ওদেরকে নেক্সট ক্লাসের টাইম এবং ডেট সব শিডিউল দিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী আপনারা লাইভে গুগল মিট অ্যাপে জয়েন করতে পারবেন। আর পরবর্তীতে যারা জয়েন করতে পারবেন না লাইভে, তারা পরবর্তীতে রেকর্ডেড লাইভকে ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারবেন। তো আশা করছি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাচ্চাদের সাবধানে রাখেন।